আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো হরতাল অবরোধ চলছে, বাইরে বের হওয়া যাচ্ছে না। এদিকে বাচ্চারা বায়না ধরেছে ইন্ডিয়ান পানিপুরি খাবে। তো আপনারা জানেন আমাদের দেশে এখন বিভিন্ন রাস্তার মোড়ে এই যে পানিপুরিগুলা বিক্রি করা হয় কলসি ভরে। তো এখন কি করব, হরতাল অবরোধে তো এখন বাইরে বের হওয়া মুশকিল। সেজন্য আপনাদের আপু কী করেছে, বাসায় তৈরি করে ফেলেছে পানিপুরি এবং পানিপুরির বিভিন্ন টক। তো আজকের ব্লগে যা যা থাকছে সেটি এক নিমিষে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে পুরো ইয়াটাই ব্লকটাই ছিল এই পানিপুরি পার্টি নিয়ে। তো পানিপুরি পার্টিটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুচকাগুলো প্রথমে আপনাদের আপু বানিয়েছে, তো তেমন একটা ফুলকো হয় নাই। তো কী করছে, যে কাঁচা ফুচকাগুলো কিনে নিয়েছে দোকান থেকে, আর সসগুলো বাসায় বানিয়েছে। তো এটা এটা দিয়ে ছোটোখাটো একটা পার্টি হয়ে গিয়েছে, যেমন ফ্যামিলি পার্টি। আমি, আপনাদের আপু, আইমান, আলায়না, আমার আম্মু সবাই মিলে, ছোটো ভাইটা অফিসে ছিল, তো সবাই মিলে আমরা এই পানিপুরি পার্টি করে ফেলেছি। ভীষণই মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদের একটু এক নজরে সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দিলাম। ভীষণই মজার একটা পার্টি হয়েছে, যেখানে বাইরে বের হওয়া যাচ্ছে না সেখানে এরকম একটা আনন্দ হবে আসলে ভাবতেই পারিনি। তো আপনারাও বাসায় এভাবে পার্টি করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন আইমান এবং আলায়না ছোটো বাটি নিয়ে বসে আছে, বলছে আমাদের ছোটো বাটি দাও, আমরা একটা একটা করে নিয়ে খাবো দোকানের মতো করে। তো সেই জন্য ছোটো বাটি দিয়ে দিলাম তাদেরকে, দুইজনকে দুটা, আর ওরা তৈরি করে করে খাবে। আলানা তো ছোটো, আলানা তৈরি করতে পারে না, তো আলানাকে তৈরি করে দেওয়া হবে, কিন্তু আগে থেকে সে একটা নিয়ে নিয়েছে আর বাইরে থেকে দেখে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কীভাবে ফুটো করতে হয় ফুচকাগুলো। এদিকে এটা হচ্ছে আলু, তো একটু করে আলু নিবে আর টকগুলো নিবে। আর কী কী টক বানিয়েছে আমি আপনাদের বলি। এই যে এটা আলু দিয়েছে, আর হচ্ছে আপনাদের টক বানিয়েছে হচ্ছে দই টক, নাগা টক, মিষ্টি টক, তেঁতুল টক, পুদিনা টক, মানে অনেক রকমের টক বানিয়েছে, যেগুলো দোকানে থাকে ঠিক দোকানের মতো করে তৈরি করেছে। জাল টক, নাগা টক, মানে অসম্ভব ভালো লেগেছে আসলে এই পার্টিটা, সবাই খুব মজা করেছে। দেখতে পাচ্ছেন আইমান খাচ্ছে, তো এখন আলানাও খাবে। আলানার জন্য একটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু বেশিরভাগ এই যে দই টকটা বেশি পছন্দ করেছি, বাচ্চারাও কিন্তু দই টকটা পছন্দ করেছে, আপনাদের আপু আবার নাগা টকটা পছন্দ করেছে। তো আমিও খেয়েছি নাগা টক, কিন্তু প্রচণ্ড ঝাল, নাগা টক খেয়ে একদম ঝালে শেষ। আইমান একটা খেয়ে তো একদম নাচানাচি শুরু করেছে ঝালের ছোটে, এত ঝাল নাগাটক। এই যে আইমান খাচ্ছে নাগাটক, আমার মনে হয় নাগাটক খাবে সে এখন। দেখুন আপনারা, আলু নিয়েছে, আলানা দেখেন পুরো পুচকোটা মুখে পুরে দিয়েছে, এখন চিবোতে পারছে না, হাসতে হাসতে শেষ। এদিকে আইমান পানিপুরি বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন। না, সে এখন এই যে মিষ্টি টকটা খাবে মনে হয় সম্ভবত, কোনটা খাবে সে কিন্তু ধরতে পারতেছে না। এই যে নাগা টক, এটা মিষ্টি টক, এটা আলু। আল্লাহ, সে নাগা টক খাচ্ছে, আইমান নাগা টক খাচ্ছে, দেখুন আপনারা আইমান নাগা টক খাচ্ছে। আইমান কিন্তু ঝাল একবারই সহ্য করতে পারে না। সে নাগাটাও খাচ্ছে,
দেখুন মুখে দিল দিল, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার ঝালে কি করছে? ও কিন্তু ঝাল সহ্য করতে পারে না, একবারে অবস্থা খারাপ ওর। আমিও কিন্তু একটা খেয়েছি, তো খেয়ে আমিও লাফাইছি অনেকক্ষণ, সাথে সাথে কিন্তু সে এখন দই টকটা খাচ্ছে যাতে জালটা কেটে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এদিকে আলানার জন্য বানানো হচ্ছে, আলানার জন্য এখন মিষ্টি টকটা দেওয়া হচ্ছে। এদিকে আমরা সবাই একটা একটা করে নিচে, যে আমিও নিচ্ছি, আপনাদের আপু নিয়েছে, আম্মু নিয়েছে, তো সবাই একসাথে এখন খাচ্ছি। টেবিলের মাঝখানে রাখা হয়েছে, তো বাচ্চা দুটাকে বসিয়ে দিয়েছি আর আমরা সবাই একটা একটা করে নিয়ে খাচ্ছি। এতটাই মজা লেগেছে, এতটাই ভালো লেগেছে আসলে পরিবারের সাথে এই ধরনের পার্টি করা, ছোটোখাটো পার্টি করা, কষ্ট কিন্তু খুব বেশি না, ছোটোখাটো পার্টি করা, মজা করা, এটা কিন্তু আপনারা করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর পরিবারের সবাই কিন্তু আনন্দ পাবে। আর ভীষণ ভালো লেগেছে আর টেস্টিও হয়েছে, মুখরোচক একটি খাবার পানিপুরি। অনেকে কিন্তু আপনারা পছন্দ করেন, আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই পানিপুরিটা। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কমেন্টস আমি পড়ি এবং উত্তর দিই। কার কাছে টক কোন টকটা ভালো লাগে সেটাও জানাবেন, আর কে কে পানিপুরি খেতে পছন্দ করেন আর এরকম পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন তারাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সব খাওয়া হচ্ছে, আমরা কিন্তু একে একে সব খেয়ে নিচ্ছি, একদম শেষ করে নিচ্ছি। এই যে এটা কিন্তু আপনারা আপু খাবে, দেখছেন একদম মরিচ সহ নিয়ে নিয়েছে, আরও একটু নিচ্ছে। বাবা রে বাবা, না না এটা আরেকজনের জন্য। ও আমি খেয়েছি, ও মাই গড, আমিও ঝালে একদম শেষ হয়ে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। ওই যে আম্মু নিয়েছে, আইমান আবার নিচ্ছে, তো এভাবে কিন্তু পুরো পার্টিটা মজা করে, কথা বলে, হাসাহাসি করে, কেউ জাল খেলে লাফাইলে আরেকজন হাসতেছে, মজা করছে, এভাবে কিন্তু আমরা পুরো পার্টিটা শেষ করেছি। খুব ভালো লেগেছে আর আসলে কিন্তু আমি আপনাদের আপুর কাছে কৃতজ্ঞ, সে এই ধরনের একটা পার্টির আয়োজন করেছে। আমি অফিস থেকে এসে দেখলাম সে কিন্তু পুচকা বাচ্ছে, তো পুচকা ওই পুচকাগুলো একটু খুব বেশি হয় নাই, এগুলা পরে কিনে আনা হয়েছে, যে পার্টিটা কি পণ্ড হয়ে যাবে সেই জন্য এই পুচকাগুলা কিনে আনা হয়েছে, আর ওগুলো আমরা খেয়ে ফেলেছি। আমি এক দফা খেয়ে তারপর এগুলো আবার খেয়েছি। দেখুন পুচকা পানিপুরি কতটা প্রিয় আমার বাসায়, আর বাচ্চারা বাচ্চারা পর্যন্ত ভীষণ পছন্দ করা শুরু করেছে, বাচ্চারাও খাচ্ছে। আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু স্ট্রিট ফুড, ইন্ডিয়ান স্ট্রিট ফুড, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট, অনেকেই পছন্দ করে। আলু কিন্তু খুব বেশি নিতে হয় না, এই যে টকটা বেশি নিতে হয়। আমি কিন্তু একটাতে কী করছি জানেন, সব ধরনের টক একটু 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 করে সব ধরনের টক দিয়েছি আর আলু দিয়েছি অল্প একটু, একটা খেয়েছি ওইভাবে খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারাও কিন্তু ওইভাবে একটা খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি একটা একটু একটু করে সব ধরনের টক নিয়েছি, টক নিয়ে তারপর খেয়েছি, ভালোই লেগেছে, খারাপ লাগে নাই, ভীষণ মজাও করেছি। আর আমাদের পার্টিটা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে, পুস্তকগুলো শেষ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমাদের এই পানিপুরি পার্টিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ব্লগটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিবেন, তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এবং নতুন নতুন ব্লগগুলো সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দুহাত তুলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।